আপনি বলেছেন যে ইডি, সিবিআই, আইটি এটা হচ্ছে আমাদের তিন ভাই, আর জনগণ ওদের কি ভাই বলছে সেটা নিয়ে আমি যাচ্ছি না। আমি যেটা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ওয়াশিং মেশিনের কথা বলেছেন, আমি বলুন তো দেখি। আচ্ছা, আপনি রাজীব ব্যানার্জির কথা বলে দিয়েছেন, আমি বলবো না। আপনি আমাকে বলুন, আমার হচ্ছে মুকুল রায় যখন দলে ছিল তখন কি ছিল? দাঁড়ান না, বলবো। যখন দলে ছিল তখন কি ছিল? তখন উনি ছিলেন ওই বাংলার নতুন চাণক্য, নতুন অমুক তমুক, বঙ্গেশ্বর, এইসব ছিল। যেই তিনি ওই দলে গেলেন, তিনি হলেন এমএলএ খুনের আসামি। আবার যখন ফিরে এলেন, আবার তখন হয়ে গেলেন জেড প্লাস সিকিউরিটির মালিক। ছেড়ে দিন, মানুষ ভূঁইয়া বেচারির কোনো এক সময় ডাক্তার ছিলেন, আজীবন কংগ্রেস করেছিলেন, এমন মার্ডার কেস খাওয়ালো তাকে, নিজের দলের কর্মী, মার্ডার কেস খাওয়ালো, খাইয়ে বললো তৃণমূল ছাত্র পরিষদের ছেলেকে খুনের অপরাধে অভিযুক্ত করা হলো। তারপর যেই ছেলেটা, যেই মানুষ ভূঁইয়া তৃণমূলে চলে গেল, তার নামটা বাদ দেওয়া হলো। আমি বলি, মমতা ব্যানার্জি, তোমার যদি মিনিমাম লজ্জা থাকে, তুমি ওই পরিবারে তোমার দলে তৃণমূল ছাত্র পরিষদ করা ছেলেটার মায়ের বাবার সামনে কি করে দাঁড়াবে? এবং প্রত্যেকবার ভোট আসলেই এই প্রশ্নগুলো সামনে আসে, আমাদের রাজ্যের ক্ষেত্রে আরো বেশি করে আসে। আমি একদম সময় নষ্ট না করে আমাদের যে ছোট্ট ডিবেট, যে তিন মিনিটের ডিবেট, সেখানে চলে আসবো। কারণ আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ইন্টিগ্রেটেড স্টুডিওর আরেক প্রান্তে রয়েছেন দুই অতিথি, রয়েছেন সজল ঘোষ, বিজেপি মুখপাত্র, এবং রয়েছেন সমীর চ্যাটার্জি, অধ্যাপক। দুজনের কাছে আমার প্রশ্ন, প্রথমে আমি সমীরদার কাছে আসবো। সমীরদা, এত দুর্নীতি, এত করাপশন, জায়গায় জায়গায় ইতিমধ্যে টাকা উদ্ধার শুরু হয়ে যাচ্ছে, অথচ এই রাজ্যের ভাড়ার শূন্য, অথচ এখানে চাকরি নেই, অথচ এখানে ডিএ নেই, কিছুই নেই, ডিএ নেই, চাকরি নেই, এই সব কিছু নেই, কিন্তু ভাতা আছে আর ভোটের আগে কিছু ক্যাশ আছে, কোথা থেকে আসছে? দেখুন, আমরা যতজনই স্টুডিওতে আছি, আমরা দুর্নীতির বিরুদ্ধে, এটা আমরা সবাই, কিন্তু দুর্নীতিটা যখন ঘটেছে স্বাভাবিকভাবে শুধু বা অন্যান্য রাজনৈতিক বিরোধীদের দুর্নীতিটাকে দেখানো, এটা যদি এজেন্ডা হয়, আমি জানি না যে কোন দুর্নীতি জারি হোক, দুর্নীতি দেখানোটা এজেন্ডা হবে না। কোন ব্র্যান্ডের ওয়াশিং মেশিন বিজেপির হাতে আছে যখন নারায়ণ রানী, অশোক চাবান, বাতাস থেকে শুরু করে স্বাভাবিক তার স্ত্রী কেলেঙ্কারি, ইভিন প্রধানমন্ত্রী বলছেন যে 70,000 কোটি টাকা অজিত পাওয়ারের দুর্নীতির কথা, এই ওয়াশিং মেশিনে যখন যারা চলে যায়, অর্থাৎ বিজেপি নামক পৃথিবীর শ্রেষ্ঠ দল, তখন হচ্ছে তারা সাধু, আর বাকিরা সবাই দুর্নীতির কথা। আপনি কিছু দেখেন না, কিছু শুনেন না, এরকম হতে পারে। আমাদের দেশ, আমরা সবাই বিশ্বগুরুর জায়গায় হাঁটছি। আমার একটা প্রশ্ন, আপনি বলুন যে কোন কোন ব্র্যান্ডের, কোন কোম্পানির ওয়াশিং মেশিনে রাজীব ব্যানার্জি, যাকে দেখতে সুন্দর ছিল, যিনি নাকি যার বিরুদ্ধে অনেক বড় প্রশ্ন ছিল, লম্বা ফর্সা, দেখতে সুন্দর, যার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, খোদ মমতা বন্দ্যোপাধ্যায় কোন ওয়াশিং মেশিনে ধুয়ে তাকে আপনি ফেরত নিয়ে চলে এলেন? বিজেপিতেই বা গেল কেন? সেই প্রশ্নটা আমি বলি, এই প্রশ্নটা যদি রাজীবের ক্ষেত্রে হয়, আমি শুধু একটাই সজলদাকে এই মুহূর্তে বলবো যে এই সময়ে বিজেপির তিনটি ভাই, একটা হচ্ছে যে ইডি, আইটি, সিবিআই, তার কারণ আপনাদের হাতে বাহুবলি, আপনাদের হাতে নির্বাচন কমিশনের ভাই, আমরা শুনলাম ইডি, আইটি, সিবিআই, কিন্তু পশ্চিমবঙ্গের কোন ভাইরা ঘুরে বেড়াচ্ছে জেলায় 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 এত ক্যাশ রিকভারি হচ্ছে? আপনি যদি একটা যোগ করে দেন, একটা যোগ করে দেন, সেটা হচ্ছে যে বীরভূমের যাকে আপনারা প্রভাবশালী দেখিয়েছেন, তার সেক্রেটারি, মানে যিনি ছিলেন দেহরক্ষী, আচ্ছা, সাইদুল হোসেন, তাকে ইডি বলছে 17-18 কোটি টাকা, পরে জানা গেল 16-17, আচ্ছা, হয়েছে, হয়েছে, এবং পরে প্রমাণ পাওয়া গেল সেখানে বিক্রি, বিক্রি, লোন, আচ্ছা, টাকা এই বাংলায় টাকা উড়ছে বলে লাভ নেই, ভোটের সময় আরো বেশি উড়ছে,
কি করে কোন কোন ব্র্যান্ডের ওয়াশিং মেশিন হোক বা কোন ব্র্যান্ডের ব্র্যান্ডের ফ্রিজ হোক, কোনো কিছু দিয়ে কি এটাকে চেপে রাখা সম্ভব হবে? ময়ূক, চেপে রাখা সম্ভব হবে না, চেপে রাখা সম্ভব হবে না বলেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একেবারে সরাসরি যে কথাগুলো বলে দিয়েছে। আবারও বলছি, অরবিন্দ কেজরিওয়াল ভার্সেস এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে মামলাটা, সেটা দৃষ্টান্ত হয়ে যেতে পারে। তার কারণ, বারবার ভারতে একটা হ্যাবিট আছে যে ও তো চুরি করেছে, আমি জানতাম না, ওই নেতা তো চুরি করেছে, ওই ব্লকে চুরি হয়েছে, ওই ক্যাবিনেটের ওই মন্ত্রী চুরি করেছে, আমি কিছু জানি না, মাথা জানে না কিছু, এটা হতে পারে না। আমার পায়ে যদি একটা টিউমার হয়, আমার মাথাতেও তার প্রভাব পড়তে পারে, এটা যদি একটা কনসেপ্ট হয়, ঠিক সেই কনসেপ্টে পলিটিক্যাল পার্টিতে পার্থ জ্যোতিপ্রিয় তারা যদি চুরি করে, তাহলে মাথা অর্থাৎ সুপ্রিমো তিনিও দোষী হতে পারেন, যেভাবে অরবিন্দ কেজরিওয়াল দোষী সাব্যস্ত হয়েছেন, অভিযুক্ত সাব্যস্ত হয়েছেন এবং পরবর্তীকালে তার ট্রায়াল হবে। আমার সাথে এই মুহূর্তে দুজন রয়েছেন, তাপস ব্যানার্জি রয়েছেন ISF-এর প্রার্থী বারাসত থেকে এবং ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চ্যাটার্জি রয়েছেন প্রাক্তন সেনাকর্তা। আমি দুজনের কাছেই যাব, তাপসবাবু আপনার কাছে যাব, যেহেতু আমরা আজ একদম মেগা ডিবেট শুরু করেছি এবং কেটে 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 ভাগে ভাগে কনস্টিটিউয়েন্সি ওয়াইজ করাপশনটা কোথায় কোথায় ফ্যাক্টর হবে। আমি যদি আপনাকে একেবারে নির্ধারিত সময়ে দিই এবং জিজ্ঞেস করি, বারাসত যেখান থেকে আপনি দাঁড়াচ্ছেন, যেখানে হেভিওয়েট ক্যান্ডিডেটরা রয়েছে, যেখানে এত বড় নয়াঞ্জলি বুঝিয়ে দেওয়ার বারবার অভিযোগ উঠেছে, সেখানে করাপশন বা দুর্নীতিটা কতটা বড় একটা এজেন্ডা? বিরাট এজেন্ডা, কারণ ওখানে যে একজন গ্রেপ্তার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি স্ট্যান্ডিং মিনিস্টার এখনও, এবং আরেকজন অ্যারেস্ট হয়েছে আপনারা জানেন, যে শেখ শাহজাহান, সেটাও ও সেটা বসিরহাট কেন্দ্রে, তার আগে যে রেশন দুর্নীতি বাকিবুল্লা শঙ্করাড্ড বনগা কেন্দ্র, কিন্তু এন্টার নর্থ চব্বিশ পরগনায় দুর্নীতির একটা আক্রা হয়ে দুর্নীতি মানে ভেঙে ভেঙে যদি ভেঙে ভেঙে প্রথম ভূত কালো ভূত চাল চুরি ভূত আমাদের বাংলাতে এখন দুর্নীতির হরেক রকম ফর্ম আছে, মুশকিল হচ্ছে চাল চুরি চাকরি চুরি গরু পাচার সবটাই কিন্তু করিডোর উত্তর চব্বিশ পরগনা, বারাসাত, বসিরহাট, বনগা, এই তিনটে জায়গায়, তার সাথে তৃণমূলের সবাই ইনভলভ। এখন একটা নতুন চুরি হচ্ছে মাটি চুরি, সবচেয়ে আশ্চর্য, মা মাটি মানুষ বলছে না, সে মা মাটি মানুষের মানুষটাকে চুরি করে নিয়েছে, সন্দেশকালী কোন মানুষ চুরি হয়েছে, কীভাবে ধর্ষিত হয়েছে, এটা যেমন সামনা দেশ দেখেছে, আজকে মাটি চুরি সবচেয়ে, মানে আমি অবাক হয়ে গেছি নির্বাচনে প্রচারে নেবে যে মাটির স্ক্যামটাই বড় স্ক্যাম।